আসসালামু আলাইকুম। আজকে রাইস কুকারে গরুর মাংস রান্না করব। এর স্বাদটা কিন্তু খুবই দারুণ হয়েছে। 1.5 কেজি পরিমাণে গরুর রানের মাংস নিয়েছি এবং মাংসগুলো টুকরো টুকরো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি হচ্ছে রাইস কুকারের পটে। এবারে একে একে মশলাগুলো যোগ করব। 3 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ আদা বাটা, কাশ্মীরি লাল মরিচ দিয়ে দেবো 1 টেবিল চামচ, এটা কেবল রঙের জন্য দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো, আর তারপর মরিচ গুঁড়ো দিয়ে দেবো 2 টেবিল চামচ। জিরে গুঁড়ো দিয়ে দেব 1 টেবিল চামচ, ধনে গুঁড়ো দিয়ে দেব 1 টেবিল চামচ, গোটা গরম মশলা দিয়ে দেব, তেজপাতা দিয়ে দিয়েছি 2টি, 8টির মতো এলাচ, 5টির মতো লবঙ্গ এবং 1 চি দারুচিনি এবং 1 চা চামচ গোলমরিচ। সরিষার তেল দিয়ে দেব 1/2 কাপ এবং অলিভ অয়েল দিয়ে দেব 1/2 কাপ, অথবা যে কোনো রান্নার তেল 1 কাপ পরিমাণেও দেওয়া যায়। লবণ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। মশলার সাথে মাংসগুলোকে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর তারপর 1টা বড় ধরনের পেঁয়াজ দিয়ে দিচ্ছি, যেটা 1 কাপ পরিমাণ। আমি খুব একটা চিকন চিকন করে কাটিনি, বরং মোটা মোটা করেই কেটে নিয়েছি। সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে রাইস কুকারের তলাতে লেগে না যায়। 1/2 ঘন্টা ম্যারিনেশনে রেখে এবারে আমি রাইস কুকার অন করে দেব। সাবস্ক্রিপশন ইজ ফ্রি, প্লিজ সাবস্ক্রাইব সেনিকা খান। প্রথমে আমি 35 মিনিটের জন্য দিচ্ছি। পঁয়ত্রিশ মিনিট পর আমি খুলে দেখছি যে কি অবস্থা। এটা অনেকটাই হয়েছে, পানি বের হয়েছে মাংস থেকে, আমি নেড়ে দিচ্ছি। আবার 20 মিনিটের জন্য কুকার অন করে দিচ্ছি। 20 মিনিট পর এটা 80% হয়ে গিয়েছে। এর মধ্যে এখন পানি দেব যতটা ঝোল আমি চাই সে পরিমাণ। আমি 1/2 কাপ পানি দিয়েছি। ঝোলটা কিছুটা টেনে আসার জন্য আরও কিছুক্ষণ কুকারে রাখবো, 10 মিনিটের মতো। এবারে কুকার বন্ধ করে দিয়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4-5টির মতো, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তৈরি হয়ে গেল সুস্বাদু এই গরুর মাংস। রাইস কুকারে কিন্তু খুব সহজেই রান্না হয়ে গেল। আর চিকেন কারি অথবা গোট কারি, ল্যাম্ব কারি সবই করা যাবে একইভাবে। বাংলাদেশে অনেক সময় গ্যাসের সমস্যা থাকে, সেক্ষেত্রেও কিন্তু এটা একটা অপশন রইল, আর খেতেও দারুণ। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।